অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কিছু জরুরি আহ্বান জানাতে চাই এবং কিছু আলাপ তুলতে চাই যেটা অতীব জরুরি এই মুহূর্তে কারণ বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চলছে তাতে আওয়ামী লীগ এখনও বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছে এবং দেশটাকে আওয়ামী মুক্ত করা দ্যাট মিন্স ফেসিবাদ মুক্ত করা যাদের বিরুদ্ধে রেভলিউশন যাদের বিরুদ্ধে বিপ্লব তাদের মূল পাঠন করা আদৌ এভাবে সম্ভব হচ্ছে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিচ্ছে তারা দেশটাকে সংস্কার করবে তো এগুলো করতে হলে তো তাদের একটা ভিত্তি দরকার একটা বৈধতা দরকার এই জায়গাটাই কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি যেমন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে যে তারা সংবিধান মেনে কাজ করবে অথচ সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই সর্বোচ্চ আদালতের অনুমোদন নিয়েছে কি অনুমোদন দিয়েছে সর্বোচ্চ আদালত বললে কি হয়ে যায় নাকি সংবিধানের তো কোনো ক্লস থাকা দরকার নেই এর মানে এই সরকারটা কি তাদের সাংবিধানিক ভিত্তিটা কি তারা কোন সংবিধান মানছে সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয়নি আবার সে আওয়ামী রাষ্ট্রপতিও আছে যে কোনো কিছু নিয়োগ দিতে হলে সেই গুরুত্বপূর্ণ অনেক কিছু আহ আওয়ামী রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ দেওয়াতে হয় অনেক শপথ বাক্য পাঠ আওয়ামী রাষ্ট্রপতির মাধ্যমেই করাতে হয় তো এই যে সামগ্রিক কাঠামোগুলো এবং এখনো দেশে কাগজে কলমে আওয়ামী সংবিধান আওয়ামী আইন বলবৎ রয়েছে তো এতে এই যে আওয়ামী আওয়ামী সংবিধান আইন লেজিস্টেমেসি ক্রাইসিস এবং কোনো লেজিস্টেমেসি ক্রিয়েট করার জন্য কোনো পদক্ষেপ নেই এই বিষয়গুলো কিন্তু যে কোনো সময় একটা হচট খাওয়ার মতো ঘটনা ঘটাতে পারে আমরা যে কাউন্টার রেভুলিউশনের কথা বলছি সেটা নানান ডাইমেনশন রয়েছে কাউন্টার সফল হতে পারে যদি আওয়ামী লীগ রাজপথে বিশৃঙ্খলা এজন্যে সাধারণত বিপ্লব পরবর্তী বিপ্লবী সরকার গঠন করা হয় যদি এটাকেও আমরা এক প্রকার বিপ্লবীদের সরকার বলি কিন্তু বিপ্লব বিপ্লবীদের সরকার দ্যাটমিন শিক্ষার্থীরা যা বলে সেটাই কিন্তু বিপ্লবী সরকার নয় বিপ্লবী সরকার হলে চুপপুকে ঘাট ধরে বের করে দেওয়া হতো ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হতেন আগে সংবিধান কিছুই থাকতো না জনগণের ইচ্ছায় দেশ চলতো তারপরে তারা নতুন সংবিধান সবকিছু নতুন ভাবে সাজাত আসলে উচিত সেটাই যে বিপ্লবী সরকার এখন যেহেতু সেটা হয়নি সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন বলা হচ্ছে সংবিধান মেনে চলবে তারা আদৌ সংবিধান মেনে চলছে না বা সুযোগ নেই মানে একটা বিশৃঙ্খল বা কেওটিক সিচুয়েশন বলা যায় এভাবে কিন্তু চলতে পারে না এভাবে সংস্কার করাটা কঠিন হবে এই আলাপ শুধু আমরা তুলছি তা নয় এই সংবিধান রেখে স্বৈরতন্ত্রের বিলোপ ঘটনা যাবে না আলেরিয়াজ রিয়াজ এই কথা বলেছেন এর মানে এই সরকারের প্রতি আমাদের জরুরি আহ্বান এটাই এই সংবিধানকে বাতিল করেন চুপপুকে ঘাট ধরে বের করে দেন সমস্ত আওয়ামী প্রেতাত্মাদের বের করে দেন নতুন সংবিধান রচনা করুন মূল জায়গাটা আগে হাত দেন রাষ্ট্রীয় সংস্কার সবকিছু সংস্কারের আগে তো যারা সংস্কার করবে তাদের দরকার পরবর্তীতে রেডিফাই করে নেবে সেটাও তাহলে মূল সমস্যার সমাধান হয় না অনেক গুরুত্বপূর্ণ রেফারেন্স আসছে যেমন উনিশশো একানব্বই সালেও কিন্তু এরকম স্বৈরাচারের পতন হয়েছিল কিন্তু তাতে কি আমাদের দেশটা আসলে সংস্কার হয়েছে হয়নি সেই পুরনো বৃত্তির মধ্যেই আমরা আটকা পড়েছিলাম কেন আসলে মৌলিক সংস্কার করা হয়নি একটা সাময়িক সেটেলমেন্ট হয়েছিল আবারও ফেসিবাদ ফিরে এসেছে তো এখন যদি আসলেই একটা টেকসই সমাধান করতে হয় তাহলে এই সংবিধান এই চুপু সব একেবারে দুমড়ে মুচড়ে ফেলে দিতে হবে নতুনভাবে সব সবকিছু কিছু হবে তাহলে একটা টেকসই সমাধান বাংলাদেশে হবে আমরা আলী রিয়াজের বক্তব্যটা একটু সংক্ষেপে শোনাতে চাই আপনাদেরকে বাংলাদেশে বিদ্যমান সংবিধান পরিবর্তন খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলিরিয়াস তিনি বলেন বর্তমানে যে সংবিধান তার রেখে জবাবদিহিমূলক কাঠামো তৈরি করা সম্ভব নয় এই সংবিধানেই স্বৈরতন্ত্রের বীজ বপন করা আছে এই সংবিধান রেখে চিরস্থায়ীভাবে স্বৈরতন্ত্রে বিলোপ ঘটানো সম্ভব নয় আহ এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই সংবিধান রেখে চিরস্থায়ীভাবে স্বৈরতন্ত্রে বিলোপ ঘটানো সম্ভব নয় এটা দুইটা অর্থ যে আবারও নতুন কোনো স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠবে এবং আওয়ামী লীগের বিলোপ এটাও সম্ভব নয় আওয়ামী লীগের যে আওয়ামী ফেসিবাদ এটা কোনো না কোনোভাবে আবার সামনে আসবে এটাও একটা ব্যাখ্যা অতএব সরকারের প্রতি আহ্বান যে সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনায় হাত দিন তার আগে নিজেদের বৈধতাটা কি হবে এসব সংবিধান বাতিল করে দিলে তখন বিপ্লবী সরকার নাম দিলে এমনিতেই বৈধতা হয়ে যায় আর এই সংবিধানিক কাঠামো ঠিক রেখে যদি করতে চায় তারও পদ্ধতি আছে জরুরি ভিত্তিতে গণভোট দেয়া কারণ এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হলে এইভাবে কোনো কনস্টিটিউশনাল লেজিটিমেসি ছাড়া আন্দাজের উপর থাকা যায় না এই জন্য হয় গণভোট না হলে সংবিধান বাতিল করে দিয়ে বিপ্লবী সরকারের রূপ নেয়া তারপরে তারা সব নিজেদের মধ্যে করবে আওয়ামী আমলে সব কিছু যেহেতু গত পনেরো ষোলো বছরে সব কিছু আওয়ামী লীগ নিজেদের মতো করে সাজিয়েছে পূর্বের কোনো কিছুই স্বাভাবিক থাকতে দেয়নি এজন্যে এই শিক্ষা কাঠামো ইতিহাস থেকে শুরু করে সব কিছু ছুড়ে ফেলে দিতে হবে নতুনভাবে সব করতে হবে নইলে আওয়ামী লীগ আবারও মাথা দিয়ে উঠবে বরং এই সাংবিধানিক কাঠামো ঠিক রেখে যদি দেশটাকে সংস্কার করতে হয় তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে অনেকের উপর জুলুমও করতে হবে কাগজে কলমে কারণ সব জায়গায় আওয়ামী লীগ বসিয়েছে তাদেরকে বিনা নোটিসে আপনি চাকরিচ্যুত করবেন বা অপসারণ করবেন মানে এটাও কিন্তু একটা ইনলিজিটিমেট প্রক্রিয়া তো সব মিলে সংবিধান বাতিল করে দিলে তাহলে একটা সুন্দর প্রক্রিয়া হতে পারে এটা আমরা মনে করি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সরকারের মামলা করা উচিত বলে মন্তব্য করেন অধ্যাপক এবং আরো অনেক আইন এইসব ফেসিবাদের আহ ফেসিবাদকে যারা এনাবল করেছেন এবং যারা সহযোগী হয়েছেন কবস হিসেবে ভূমিকা পালন করেছেন সবার বিচার করতে হবে এমনকি মিডিয়া হাউসগুলোর বিচার করতে হবে যারা দালালি করেছে জনগণের দাবি এটাই এতে নতুন আইন প্রণয়ন করতে হবে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেটা যথেষ্ট নয় আহ আওয়ামী ফেসিবাদের বিচার করার জন্য জন্য সবকিছু নতুন ভাবে সাজানোর না আন্তর্জাতিক অপরাধ আদালতেও যা যাওয়া যেতে পারে এ কথা বলছেন আলিরিয়াস যারা হত্যার নির্দেশ দিয়েছে যেমন ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি শুধু তাদের বিরুদ্ধে নয় আওয়ামী লীগের বিরুদ্ধে মেসিবলি ব্যবস্থা নিতে হবে এই জন্যে এই সাংবিধানিক কাঠামোটা ভেঙে দেওয়া জরুরি এবং এই সরকারের লেজিস্টমেসি ক্রিয়েট করা জরুরি তাহলে তারা শক্ত হস্তে সংস্কার করতে পারবে টেকসই সংস্কার এনে দিতে পারবে এই কাঠামোতে সরকার এখনও নানান সুযোগ সুবিধা পাচ্ছে আওয়ামী লীগ এখনও সুযোগ সুবিধা পাচ্ছে আওয়ামী লীগ মাথাচারা দিয়ে উঠতে পারে কারণ রন্দ্রে রন্দ্রে আওয়ামী লীগ আপনি যদি পঞ্চাশ হাজার এক লাখ লোককে সরিয়ে দিতে পারেন তার পথ থেকে তাহলে কিছুটা বলা যায় যে আওয়ামী লীগ মুক্ত হয়েছে তো এটা কঠিন কিন্তু তার চাইতে বরং এই বিদ্যমান কাঠামো সব ভেঙে চোর চুরমার করে দিলে তাহলে আওয়ামী লীগের লোকজন বা যাদেরকে বসিয়েছে যারা অপরাধী নয় তারা থাকলেও ফেসিবাদ মাথাচারা দিয়ে ওঠার সুযোগটা থাকবে না